আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে নরসিংদী জেলার বিখ্যাত গরুর হাট শিবপুর বাজারে। যে গরুগুলো আপনারা দেখছেন এই গরুগুলো হচ্ছে নরসিংদী জেলা শিবপুর বাজারের আজকের সবচেয়ে বড় গরু বললেই চলে। সবগুলা গরু থেকে মানে সব গরু থেকে এইগুলা বড় বললেই চলে। এই গরুগুলোর দাম 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ এরকম দাম হয়েছে, কিন্তু তারা বিক্রি করে নাই। তারা কি বুঝে বিক্রি করে না সেটাও আমি জানি। আর যে এই যে দেখেন গরুগুলো কি অবস্থা, আর একটার উপর একটা উঠতেছে, মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা আর কি বাজারের মধ্যে। যতক্ষণ হাঁটা চলা করলাম ততক্ষণে ভয়েছিলাম, এই যে ভাইয়ের মাথাটা ফাটাই দিছে। ভাইয়ের অবস্থা খুবই খারাপ। ভাইকে জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছিল, তো উনি বললো যে এক গরু নাকি ওনাকে ওনার মাথার মধ্যে পট দিয়া তো ওনার মাথাটা ফাটাই দিছে আর কি। ওনার অবস্থা খুবই খারাপ। এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন, গরুগুলা আসলেই মানে মানে গরু হাটে না যাইলে বোঝা যায় না যে গরুর অবস্থা কি। আসলে আমার কাছে অন্যরকম একটা অনুভূতি লাগতেছে, যে বাজারের মধ্যে ঘুরতেছি, বাজার দেখতেছি, গরু আসলে আমিও আসছি গরু কেনার জন্যই। তো আপনাদেরকে একটু ঘুরায় ফিরায় দেখাবো, শেষের দিক দিয়া আমরা গরু নিব আর কি। আমার সাথে আসছে অনেকে, আমার কাকা, ছোটো ভাই, তারপরে হচ্ছে বড় ভাই, আব্বু, আরও অনেকে আসছে। যে গরুগুলো দেখতেছেন গরুগুলো আসলেই অসাধারণ, মানে বাজারের মধ্যে না আসলে অনুভূতিটা মানে আপনাকে শেয়ার করা যাবে, মানে শেয়ার করে আমি পারতেছি না আপনাকে কীভাবে শেয়ার করব। অনুভূতিটা আসলে অসাধারণ একটা অনুভূতি, যেটা আপনি বাজারে না গেলে বুঝবেন। তবে আপনারা যারাই বাজারে যাচ্ছেন, গরু কিনতেছেন, গরু দেখতেছেন, একটু খেয়াল করে গরু কিনবেন, যেহেতু কুরবানির গরু, গরুতে কোনো সমস্যা আছে কিনা, গরুর মানে শিং, বয়স, দাঁত, তারপরে মানে সব দিক দিয়ে একটু খেয়াল করবেন যেন গরুর সব কিছু ঠিক থাকে, গরুর যেন কোনো সমস্যা না থাকে, গরু যেন কোনোভাবেই রোগী না হয়। এই গরুটার দাম হচ্ছে, মানে ওনাকে জিজ্ঞেস করতেছিলাম, গরুটা 1,50,000-এর নিচে, মানে 1,50,000 ভাইঙ্গা উনি বিক্রি করবে কি না। তো উনি বললো যে 1,50,000-এর নিচে বিক্রি করবে না, মানে 1,50,000 উনি ভাঙবে না। তো আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এখন আপনাদেরকে পুরোটা বাজারই আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন, ভাইটাও আমাদের দিকে তাকায় ছিল এবং গরুটাও আমাদের দিকে তাকায় রইল। অবস্থাটা আসলে বাজারে না গেলে বুঝবেন না যে গরুর দাম কীরকম, গরুর কী অবস্থাতে আছে। আপনি আসলে যদি রাস্তায় বসে থাকেন, একজন মানুষ একটা গরু নিয়ে যাচ্ছে, ওনার থেকে আপনি দামটা জিজ্ঞাসা করে আপনি অনুভূতিটা বুঝে নেবেন, আসলে সেটা সম্ভব না। আসলে গরুর দাম কেমন সেটা আপনি বাজারে যাইলেই পরে বুঝতে পারবেন। তবে বাজারে না যাওয়া পর্যন্ত আপনার এই মানে অনুভূতিটা, দামটা, এটা আপনি বোঝা অসম্ভব। কারণ হচ্ছে যারা বাজারে ঘুরে তারাই বোঝে যে গরুর দামের অবস্থাটা আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেহেতু কুরবানির গরু কিনবেন, সবসময় আমি আবারও বলছি, তখনও বললাম, যেহেতু কুরবানির গরু কিনবেন সব দিকে একটু ভালোভাবে খেয়াল করবেন, খেয়াল করে গরুটা কিনবেন, যেন কোনো সমস্যা গরুরতে না থাকে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যে লোকেরা গরু কিনতেছে তারা আসলে গোস্তের মানে গোস্ত, গরুর মাংস কতটুকু হচ্ছে সেটা আইডিয়া করতেছে। মাংস আইডিয়াটা না করাই বেটার, যেহেতু কুরবানির গরু, সেই জন্য আমার মতে মাংস আইডিয়া না করেই কুরবানি কেনা উত্তম। তবে যে গরুগুলো দেখতেছেন, এই যে ভাই, প্রচুর গরম, এখানে গরমের অবস্থাতে গরুর মাথাও গরম, এই জন্য ভাইয়েরা গরুর মাথাতে পানি ঢালতেছে, অনেক ভাইয়েরা পানি ঢালছে, আরও অনেক দেখেছি আমরা। এই গরুগুলো যে অবস্থা গরমের মধ্যে ভাই, অনেক রুদ্র এখানে। আসলে ভাই বাজারে গেলে বোঝা যায় যে বাজারের অবস্থাটা কীরকম। আমরা তো বাজারে ঘুরতেছি আপনাদেরকে দেখাচ্ছি, মানে এত গরম যা মানে বলার বাইরে। আমরা ছাতা নিয়ে আসছি, তারপরে মাথার মধ্যে একটা ক্যাপ লাগাইছি, তারপরেও মানে রুদ্র সহ্য হচ্ছে না আর কি, এরকম অবস্থা। এই পশুগুলো যে এখানে কীভাবে আছে আল্লাহ মা। তো আপনারা দেখছেন অনেক গরু, আজকে অনেক পরিমাণে গরু উঠছে হাটের মধ্যে, মহিষও আছে। আমরা ওইদিকে যাচ্ছি, মহিষের বাজারের দিকেও যাচ্ছি, যাবো আপনাদেরকে মহিষও দেখাবো, মানে বড় বড় গরুগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি আর কি। বড় গরু গরুগুলোর সামনে আমরা এখন আসি। মহিষের বাজারটা হচ্ছে ওই পাশে, ব্রিজের ওই পাশে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মহিষের বাজারের মধ্যে যাব, মানে মহিষের বাজার দেখাবো আপনাদেরকে, ব্রিজের ওই দিকে যাব। তো আপনারা এখন এগুলো দেখতে থাকেন, আস্তে আস্তে আমরা ওইদিকেই
মহিষের বাজারের দিকে যাব। এই ভাইটা আসলে আমার সাথে সুন্দরভাবে কথা বলেছে, গরুটা নাকি খুব ভালো উনি বলেছে, গরুটার ইয়েটাও ভালো, গরুর মালিকটাও ভালো। আমি দেখলাম আমার সাথে খুব সুন্দর আচরণ করেছে, খুব সুন্দর। প্রায় অনেক গরুর মালিকরা এরকম হয় না। তো ভাই চাক বাজারটা ঘুরলাম, ভালোই লাগলো, আপনাদের সাথেও অনুভূতিটা শেয়ার করলাম, আমার কাছে ভালোই লেগেছে। তো দেখতে থাকুন অবস্থা। একটা ড্রোন শট নিতে চাচ্ছিলাম আর কি, আপনাদেরকে হালকা করে দেখাইলাম। আমার সাথে আছে আমার ছোট ভাই, আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন শটের মতো আর কি। আসলে ক্যামেরা দিয়ে তো ড্রোন শট হবে না, তো তারপরে একটু ভাব নিলাম আর কি। আসলে ভাই অনুভূতিটা খুব অসাধারণ ছিল। অনেক গরু উঠছে হাটে, অনেক মানে বাজারের পরিবেশটা সুন্দরই ছিল, অসাধারণ ছিল, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সরাসরি একটা রাস্তার মাঝখানে তারা গরু নিয়ে দাঁড়াইছে। তো আমরা এখন অন্য সাইড দিয়ে যাবো আর কি, অন্য একটা সাইড আছে ওই সাইডটাতে যাব, ওই দিকে ঘুরে ফেরা, আবার আমরা মহিষের বাজারে চলে যাব। ছোট ভাই আমার থেকে দেখা, সেও ড্রোন শট নেওয়ার চেষ্টা, ক্যামেরাতে তো আর ড্রোন শট হবে না, আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা আর কি উপর থেকে। তো আপনাদেরকে দেখানোর জন্য যা যা করা দরকার আমরা সবই করতেছি, অনেক কষ্ট হচ্ছে আসলে ভিডিওগুলো করতে। আমরা এখন চলে আসছি মহিষ বাজারে আর কি, মানে এই সাইডটাতে কিছু মহিষ আছে, মহিষের বাজার আরও বড়, অনেক বড়। ওই দিকেই একবারে ওই সাইডে মসজিদের সামনে মহিষের বাজার। তো এই মহিষগুলা মোটামুটি অনেক বড়, আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তো ওনারা 300 বলতেছে আর কি, 300 বলতে 3 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকম দামের মহিষগুলা, এই মহিষগুলা। তো অনেক বড় বড় মহিষ উঠেছে, আমরা মহিষ বাজারে ঢুকতে পারি নাই, বৃষ্টি চলে আসছে এই জন্য মহিষ বাজারে যাইতে পারিনি। এখন প্রচণ্ড রোদ, হঠাৎ মাঝখানে একটু বৃষ্টি আসছিল আর কি, যে বৃষ্টির কারণে আর ওইদিকে যাইতে পারিনি। কত দাম চান? কত চান? আরে হ্যাঁ আপনি কই তার নামে আপনি শুনছেন না, আমি কিনবার লাগাইছি। সবারে উঠাইছি ভাই।
জায়গা গরুটা বাজিতপুরের Halo. প্রিয় দর্শক, পুরা বাজার ঘুরিয়া এত গরুর মাঝখান থেকে এই গরুটা বাছাই করে আমরা নিয়ে চলে আসছি। অনেক ঘোরাঘুরি করেছি, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, গরুটাও খুব ক্লান্ত, আমরাও খুব ক্লান্ত। অনেক দূর হাইটে আসছি, বাজার থেকে অনেক দূর আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম, আমরা বাজার থেকে চলে আসলাম গরু নিয়ে। দর্শক আপনারা দেখছেন কুরবানির গরু নিয়ে আসলাম বাজার থেকে। আমাদের সাথে আছে কাকা, ছোটো ভাই, সবাই আছে সাথে। আমরা গরুটা নিয়ে আসলাম, গরু অনেক ক্লান্ত। গরু যাইতে যাইতেছে না, গরুর থেকে বেশি ক্লান্ত আমরা।